ডেঙ্গু প্রকোপের খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া, সাভারের বিভিন্ন হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে, সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? মৌসুমি, আপনি জানেন যে সারা দেশের ন্যায় সাভারেও বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল সেন্টার এবং ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা দিয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে শুরুতেই প্রথম দিকে আমরা দেখেছি যে প্রতিদিনই দু চারজন, দশজন, বিশজন করে রোগী আসত, এবং আমরা পরবর্তীতে দেখেছি বিগত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে ক্রমশই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে। আমরা এখানকার থানা স্বাস্থ্যকেন্দ্র, এনএম মেডিকেল কলেজ, নারী ও শিশু কেন্দ্র, গণস্বাস্থ্যকেন্দ্র এবং সুপার ক্লিনিক সহ বেশ কিছু ক্লিনিকের সাথে কথা বলেছি, এবং যেটি আমরা দেখেছি যে এবং তারা যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা 700+ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিয়েছেন। এবং বর্তমানে যেহেতু ডেঙ্গু রোগীর প্রকোপটা কমে এসেছে, সেহেতু আমি সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এনা মেডিকেল সহ সাভারের ক্লিনিকগুলো ঘুরে দেখেছি যে এখন তারা যেটি জানিয়েছেন সব মিলিয়ে 50+ ডেঙ্গু রোগীর সংখ্যা হবে। তবে যেটি সবচেয়ে খুশির ব্যাপার এবং আশার বাণী হচ্ছে যে বিগত সময়গুলোর তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম, এবং এই ব্যাপারটি আসলে যে সম্ভব হয়েছে সাভারে যিনি দায়িত্বরত মন্ত্রী ডাক্তার আমর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব মঞ্জুরান রাজীব এবং সাভার পৌরসভা মেয়র পৌরসভার হাজি আব্দুল গনি সহ সাভারের যেসব ইউনিয়ন পরিষদ আছে সকলে মিলে এবং তাদের সাথে সাভার মডেল থানা, সাভার আশুলিয়া থানা এবং শিল্প পুলিশ সহ গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী সকলে মিলে, ফায়ার সার্ভিস সহ সকলে মিলে যেভাবে করে আন্তরিকতার সাথে কাজ করেছে সেটির কারণেই সম্ভব হয়েছে ডেঙ্গু রোগী কমে আসা, এবং তারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমি আছি সাভার থানা স্বাস্থ্যকেন্দ্রে, আমরা চলে যাব সাভার স্বাস্থ্যকেন্দ্রের যিনি কর্মকর্তা তার কাছে, তিনি আসলে আমাদের জানাবেন যে ডেঙ্গু রোগীর বর্তমান অবস্থাটা কি। ধন্যবাদ আরটিভি কে। বর্তমানে ডেঙ্গু রোগীর অবস্থা যেমন, আজকে একজনও আমাদের ভর্তি হয়নি, আর টোটাল সাভার উপজেলাতে আমাদের এ পর্যন্ত 713 জনের মতো শনাক্ত হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে সব রোগীর এই চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আমাদের এখন একজন রোগী ভর্তি আছেন, তো আজকে আমাদের কোনো রোগী আসেনি। আমাদের কাছে এটাই সবচেয়ে খুশির সংবাদ। আমার বিশ্বাস, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, সবাই যদি সচেতন হই, যার যার আঙ্গিনা সবাই পরিষ্কার রাখি, আমার বিশ্বাস অচিরেই আমরা এই ডেঙ্গু আতঙ্ক থেকে মুক্তি পেতে পারব। ধন্যবাদ। আসলে যেটি বলছিলাম যে আমি গতকাল রাতের বেলা সাভারের যিনি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তার সাথে কথা বলেছিলাম, ডাক্তার এনামুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের চারপাশের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আমরা ডেঙ্গুকে এবং আমাদের সচেতনতার মধ্যে দিয়ে আমরা ডেঙ্গু প্রকোপ থেকে মুক্ত হতে পারব। ধন্যবাদ মৌসুমি, এই ছিল সর্বশেষ অবস্থা আমার। জিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান। জিয়া।